নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল সোমবার প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় প্রত্যেকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটির আলোচনা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা কিন্তু শুনবেন। দেখুন, আগামীকাল সোমবার এবং একটি ভালো তিথি কিন্তু রয়েছে, সেটি হচ্ছে রাস পূর্ণিমা কিন্তু রয়েছে, যার ফলে আগামীকাল চারটি রাশির লটারি প্রাপ্তির প্রবল যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এবং আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা ভিডিওটি কেটে কেটে না শুনে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, আমি যে প্রতিদিন এই নিয়মিত প্রোগ্রামটা আপনাদেরকে দিই অর্থপ্রাপ্তির উপর, সেখানে রাশির নাম অবশ্যই থাকে, কিন্তু রাশির নাম মিলালে শুধু হবে না, পাশাপাশি আপনাদের গ্রহের অবস্থান, নক্ষত্র, দশা মহাদশা, এই জায়গাগুলো কিন্তু একান্তই দেখা দরকার। দেখুন, আমাদের জন্মছকে, আমাদের জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে তার উপর নির্ভর করবে আমাদের অর্থপ্রাপ্তি ঘটবে কিনা। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, তাতে কি হবে, রাহুর ক্ষমতাটা বাড়বে, কারণ রাহু তো শর্টকাটে এবং আকস্মিক অর্থপ্রাপ্তিটা ঘটি থাকে কি না, সে আপনার লটারি হতে পারে, ফাটকা হতে পারে, স্টক মার্কেট হতে পারে, অনলাইন ট্রেন্ডিং হতে পারে, যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির যে গ্রহটি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু। পাশাপাশি আমি তিনটি গ্রহের কথা বলি, রাহু, শুক্র, বুধ এবং শনি, অর্থাৎ মোট চারটি গ্রহ কিন্তু আমাদের এই অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করে। তবে আমাদেরকে দেখা দরকার আমাদের জন্মকুণ্ডলিতে কখন সময় রয়েছে। দেখুন, সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেকটা বছর যায়, প্রত্যেকটা মাস যায়, প্রত্যেকটা দিন যায়, দেখবেন এক একটা মাসে এক এক রকমের ঘটনা ঘটে, এক একটা সপ্তাহে এক এক রকমের ঘটনা ঘটে, এক একটা দিন আমাদের এক এক রকমের কিন্তু ঘটনার মধ্যে দিয়ে আমাদের কিন্তু এগাতে কিন্তু হয়। তাই আমাদের জন্মছককেও সেই মতো রেক্টিফিকেশন করা কিন্তু একান্তই দরকার, যে আমাদের এই যে অর্থপ্রাপ্তির জায়গাটা কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে সেটা আগে জানা দরকার। কারণ অনেকে কি করছেন, ভিডিওটি শুনছেন, প্রচুর লটারি থেকে টাকা ইনভেস্টমেন্ট করছেন, কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি হচ্ছে না, তখন আপনারা বলছেন না কৌশিকদা কই আমার তো অর্থপ্রাপ্তি হচ্ছে না। যাদের দেখছেন অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে, দুই এক নাম্বারের জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু রাহু রক্ষা কবচ বিশেষভাবে ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং এর সাথে সাথে আমি আগামীকাল সোমবারের জন্য চারটি রাশির টার্গেট নাম্বার, অনেকে টার্গেট নাম্বারের জন্য বারবার বলছেন, এবং রাশিভিত্তিক যে শুভ সময় সেটাও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। দেখুন, একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণটা কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ আগামীকাল রয়েছে রাস পূর্ণিমা, একটা বিশেষ পূর্ণ তিথি, পূর্ণ লগ্নে হয়তো আপনারা হতে পারেন কোটিপতি, কিছু সংখ্যক মানুষের কিন্তু আগামীকাল ভাগ্যের চাকা ঘুরতে কিন্তু চলেছে। অবশ্যই আপনাদের জন্মছকে যদি প্রবল অর্থপ্রাপ্তির যোগ যদি থাকে, নিশ্চিত রূপে আপনাদের আগামীকাল কিন্তু আপনারা হতে চলেছেন কোটিপতি। কোন এই সৌভাগ্যশালী চার রাশি আমি বিস্তারিত আলোচনা করব, তার আগে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, প্রতিদিনের এই আলোচনা, প্রতিদিনের এই অক্লান্ত পরিশ্রম আপনাদের জন্য, কারণ আপনারা যদি এই ভিডিওটি ভালো করে বুঝতে পারেন এবং জানতে পারেন, অবশ্যই আপনারা কিন্তু ভুল ইনভেস্টমেন্ট করবেন না। কারণ আমি প্রতিদিন আপনাদেরকে
কোন কোন রাশির অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তার উপরে কিন্তু আমি প্রতিদিন আপনাদেরকে নিখুঁত ভাবে আপনাদেরকে জানাই। আমি বারবার বলছি, যদি একটা জন্ম কুণ্ডলী বা হস্তরেখা যদি চুলচেরা বিশ্লেষণ যদি করা যায়, নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। কারণ কার কখন ভাগ্য কিভাবে বদলে যায় কেউ কিন্তু বলতে পারে না। তাই ভিডিওটি আপনারা মোটো কেটে কেটে না দেখে আগে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা আপনারা অবশ্যই বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ প্রতিদিনের এই ভিডিওটি আপনারা যেন বুঝতে পারেন এবং শিখতে পারেন যে আপনাদের অর্থপ্রাপ্তির যোগটা রয়েছে কখন, কোন বছর, কোন মাস এবং আপনাদের ক্ষেত্রে ফরচুনার নাম্বার কত রয়েছে। এই জায়গাগুলো যদি আপনারা জানতে পারেন এবং আপনাদের দশা মহাদশা এবং নবাংশ চার্ট এবং ভাগ্যের খেলা, আমি বারবার বলি এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, আপনাদের ভাগ্যভাগ যদি শুভ থাকে নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ এটা ভাগ্য ছাড়া কিন্তু ভাগ্য ব্যতীত কিন্তু কিচ্ছু হয় না। তাই ভাগ্যভাগকে স্ট্রং করুন, পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, গ্রহের প্রতিকার প্রতিবিধান করুন এবং হস্তরেখা অথবা জন্মকুণ্ডলী আপনারা দেখান, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকাল সোমবারের জন্য, মেষ রাশি। মেষ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ আগামীকাল রয়েছে আপনাদের জন্য। ছোট্ট একটা ঠিক এই সময়টা আপনাদের বেরিয়েছে, সেটা হচ্ছে আপনাদের সকাল 10:33 থেকে সকাল 10:33 থেকে আপনার 11:42 পর্যন্ত আপনাদের যে টার্গেট নাম্বার শুধুমাত্র 8, মেষ রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বারটা শুধুমাত্র 8। দ্বিতীয় যে রাশি তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 4 এবং 3। আপনাদের যে শুভ সময় যেটা বেরিয়েছে সকাল 10:11 থেকে সকাল 10:11 থেকে আপনার 10:56 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8 এবং 6। আপনাদের যে শুভ সময় সকাল 9:45 থেকে সকাল 9:45 থেকে 10:51 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ। 4 নম্বর রাশি কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে শুধুমাত্র 2। আপনাদের যে শুভ সময়টা যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে সকাল 11:00 থেকে আপনার 12:14 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই 4টি মহা সৌভাগ্যশালী রাশির অর্থ। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকে ওম নমঃ শিবায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।